Everybody, everybody in this wall hates these two terms. Number one, pimple, and number two, dark spot. And I am 100% sure everyone in this world wants to run from these two problems. And ei karone maximum people marketed hundreds of acne cure, dark spot removal cream, face wash regularly use kore jacche, and tar sathe sathe lots of home remedies, lots of ingredients. But tell me one thing honestly, are you satisfied with the result? No, right? And তার অ্যাকচুয়াল কারণ হলো আমরা আউটসাইডের লেয়ার থেকে এগুলোকে রিমুভ করার চেষ্টা করি। যেসব ফেস ওয়াশ, যেসব ক্রিম আমরা রেগুলার বেসিকে ইউজ করতে থাকি, সেগুলি কিন্তু আমাদের স্কিনে যে আউটার লেয়ার সেখানেই কাজ করে। বাট লেট মি টেল ইউ মাই ফ্রেন্ড দ্য ট্রুথ দ্যাট দ্য পিম্পল অথবা ডার্ক স্পট দে আর কামিং ফ্রম ইনসাইড। অ্যান্ড দ্যাটস ওয়াই ইন দিস ভিডিও আই এম গোনা টেল ইউ টপ 5 ডেইলি হ্যাবিটস যেগুলি রেগুলার লাইফে তুমি ইমপ্লিমেন্ট করে তোমার স্কিনকে পিম্পল, অ্যাকনি, ডার্ক স্পট ফ্রি, টোটালি ক্লিন অ্যান্ড ফ্রেশ করে নিতে পারবে। সো without wasting any time, let's get started. So daily habit number one, good and clean hygiene. অর্থাৎ whole day from morning to night তোমার ফেসের সাথে যেসব থিংস গুলি লাইক তোমার রুমাল, টাওয়েল, বেডশিট, বালিশের কভার, এইসব যেগুলি টাচ তোমার ফেসের সাথে হয় সেগুলি যেন প্রপারলি ক্লিন অ্যান্ড জার্মলেস থাকে। থিঙ্ক অ্যাবাউট ইট, তোমার ফেসটি রাতে যখন শো তখন পিলো কভারের উপর রোল হচ্ছে রেগুলারলি ঘন্টার পর ঘন্টা, আর সে যদি প্রপারলি ক্লিন না হয়, জার্মস ফ্রি না থাকে, then you are basically rolling around in a bunch of dead skin cells and bacteria. And like that, regularly tomar face ke clean korar jonno je towel te tumi use korcho sheti jodi properly clean othoba germs free na thake, regularly tumi jodi shetake porishkar na koro, then you could be wiped germs all over your newly cleansed cell. So I always suggest week e ek theke dubar obosshoi tomar pillow cover tike clean kore nao, bhalo bhabe porishkar kore nao jate germless thake, ar tar sathe sathe regularly তোমার ফেসে যে টাওয়েলটি ইউজ করছো সেটি দুদিন পরপর অথবা একদিন পরপর অবশ্যই ক্লিন করে নেবে, বিকজ আই নো ইউ ডোন্ট লাইক এনি টাইপ অফ জার্মস অন ইউর স্কিন। টাইম ফর ডেইলি হ্যাবিট নাম্বার টু, ড্রিঙ্ক মোর অ্যান্ড মোর ওয়াটার, অ্যাট লিস্ট 2 to 3 liters ইন এ ডে। ট্রাস্ট মি, এই সিম্পল হ্যাবিটি রেগুলারলি তুমি যদি মেনটেন করে যাও, ইউ উইল সি অ্যামেজিং রেজাল্ট। তোমার স্কিনে আরো গ্লো দেবে, পিম্পল, অ্যাকনি, ডার্ক স্পট টোটালি আস্তে আস্তে এগুলি রিমুভ হয়ে যাবে, অ্যান্ড ইউ অলরেডি নো ইট উইল বি বেনিফিশিয়াল for your health. Our skin is an organ, আর এটি তৈরি হয় সেলস দ্বারা। সেলস এর মধ্যে 70% কিন্তু ওয়াটার থাকে, বিকজ তোমরা জেনেই থাকবে আমাদের শরীরের কিন্তু 70% জল। And তাই স্কিন সেলস গুলি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার এভরিডে না পেলে স্কিনে হাইড্রেশনের অভাবে স্কিন ফ্ল্যাকি হয়ে যাবে, ড্রাই হয়ে পড়বে, আর এর ফলস্বরূপ স্কিনে পিম্পল দেখাবে, ডার্ক স্পট দেখা যাবে, আর রিঙ্কলস চলে আসবে। রিমেম্বার দ্যাট। So just drink at least 8 to 12 glass of water around 2 to 3 liters every day and stay hydrated. ঘরে যেসব জায়গায় তুমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করে থাকো, লাইক ইউর স্টাডি ডেস্ক এর সাইডে অথবা কম্পিউটার টেবিলের সাইডে, ওয়াটার বোতল রেখে দাও, যা তোমায় মনে করিয়ে দেবে এই ডেইলি হেলদি হ্যাবিটের কথা। নাও হ্যাবিট নাম্বার 3, ইট হেলদি, অ্যান্ড দ্যাটস মিন কাট অফ ইউর জাঙ্ক অ্যান্ড অয়েলি ফুড, অ্যান্ড ইট হেলদি লাইক উইচ কন্টেইনস ভিটামিনস অ্যান্ড নিউট্রিশন। স্টাডিজ শো হয়েছে যেসব ফুডে অতিরিক্ত পরিমাণে অয়েল রয়েছে অথবা প্রসেস সুগার রয়েছে, কার্বোহাইড্রেটসের মাত্রা অত্যধিক পরিমাণে রয়েছে, সেগুলি কিন্তু পিম্পল, অ্যাকনি অথবা ডার্ক স্পটকে আরও প্রভোক করে, যেগুলি যার ফলে আমাদের স্কিনে সেগুলি দেখা যায়। এগুলি কী করে, আমাদের হরমোন ইনসুলিনকে এগুলির মাত্রা আরও বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের বডির মধ্যে ইনফ্লেমেশন এটার প্রডিউস হতে থাকে, যেগুলি কিন্তু একদমই ভালো নয় আমাদের স্কিনের জন্য। ইটস সাউন্ড সো বোরিং, ইটস অ্যাবসলুটলি নো ফান। KFC, চিকেন, ডমিনোসের পিজা, মোমো এগুলোকে কাট অফ করে অল টাইম ভেজিটেবল ফ্রুটস, ইটস আই নো ইটস 100% হেলদি, বাট ইটস সো বোরিং। অ্যান্ড এই বোরিংনেসটিকে কাটানোর জন্য তোমার এই দুটিকে মেনটেন করে চলতে হবে। একদমই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাওয়া বাড়িয়ে দিলে কিন্তু তোমার স্কিনের জন্য, তোমার হেলথের জন্য একদমই বেনিফিশিয়াল না, আর এদিকে একদমই কমিয়ে দিলে আই ডোন্ট নো অ্যাবাউট ইউ গাইস বাট আই ক্যান লিভ। অ্যান্ড দ্যাটস ওয়াই ওয়েন এভার আই ইট জাঙ্ক ফুড উইকে এক থেকে দুবার আমি বাকি দিনগুলো আমার ডায়েটটাকে প্রপার মেনটেন করে রাখি, আর আমি এক্সারসাইজ করি। এক্সারসাইজের ফলে ঘামের মাধ্যমে তোমার এক্সট্রা ফ্যাট, ক্যালোরিজগুলো বেরিয়ে যাবে, তার সাথে সাথে প্রপার নিউট্রিশন, প্রপার ডায়েটে তোমার স্কিন আর হেলথ কিন্তু পারফেক্ট থাকবে। নাও টাইম ফর ওয়ান অফ দ্য ভাইটাল ডেইলি হ্যাবিট টু গেট পারফেক্ট স্কিন, অ্যান্ড দ্যাট ইজ এক্সারসাইজ। এক্সারসাইজ যেগুলিতে ঘাম ঝরবে, সোয়েট হবে বডিতে, ওয়াকিং হতে পারে, রানিং হতে পারে, পুশ আপ হতে পারে, অথবা জিমে গিয়ে এক্সারসাইজও হতে পারে।
যেগুলি তোমার ব্লাড ফ্লো আরও ইনক্রিজ করে দেবে। ব্লাড অক্সিজেন এবং আদার নিউট্রিয়েন্টসকে তোমার শরীরের মধ্যে যে ওয়ার্কিং সেলসগুলি থাকে সেগুলির মধ্যে প্রপারলি প্রোভাইড করে দেবে। এছাড়াও ইটস অলসো ওয়ার্ক টু ফ্ল্যাশ আউট সেলুলার ডার্বিস, অর্থাৎ তোমার শরীরের মধ্যে যে আবর্জনাগুলো থাকে লাইক ডেড স্কিন সেলস, এক্সেসিভ অয়েল, সেগুলি ঘামের মাধ্যমে তোমার শরীর থেকে টোটালি ক্লিন করে দেবে। সো ইউ ক্যান থিঙ্ক অফ ইট অ্যাজ ক্লিনজিং ইউর স্কিন ফ্রম ইনসাইড, অর্থাৎ ফেস ওয়াশ ইউজ করে যেরকম আমরা স্কিনের আউটার লেয়ারটাকে বাইরের লেয়ারটাকে পরিষ্কার করি, সেই রকমই এক্সারসাইজ করলে আমাদের ইনসাইড থেকে আমাদের স্কিন সেলসগুলি আরও পরিষ্কার আরও ক্লিন হয়ে যাবে। এর ফলে আমাদের স্কিন সেলসগুলি নারিশ হবে আর যার ফলে স্কিন থাকবে একদম পারফেক্ট। নাও লাস্ট বাট নট লিস্ট হ্যাবিট নাম্বার 5, গ্রুম ইউর সেলফ। আগে ডেইলি হ্যাবিটসগুলিকে রেগুলারলি মেনটেন করার সাথে সাথে কিন্তু সিম্পল কিছু গ্রুমিং স্টেপ ডেইলি অবশ্যই তোমার ফলো করে নেওয়া উচিত। বেসিক অ্যান্ড ইম্পর্টেন্ট দুটি স্টেপ হলো নাম্বার 1, ফেসিয়াল ক্লিনজার এবং স্ক্রাবার দিয়ে ফেসে জমে থাকা ডার্ট, ময়লা, ডেড স্কিন সেল, এক্সেসিভ অয়েলকে টোটালি ক্লিন করে দেওয়া রেগুলারলি। অ্যান্ড নাম্বার 2 স্টেপ হলো ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন ইউজ করে ফেসকে নারিশ করা, তার সাথে সাথে সানের যে ইউভি রেস, যে হার্মফুল রেস, তার থেকে স্কিনকে প্রোটেকশন দেওয়া। আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে স্কিন কেয়ার রুটিন বলে, সেখানে মেন্সের স্কিন কেয়ার প্রোডাক্ট লাইক ফেস ওয়াশ, স্ক্রাবার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, লিপ বাম এগুলিকে পারফেক্টলি প্রপারলি কীভাবে ইউজ করে সঠিক পদ্ধতিতে তোমার স্কিনকে পারফেক্ট রাখতে পারবে সেই নিয়ে টোটাল একটি ভিডিও অলরেডি কভার হয়েছে, আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই চেক করো যদি তোমার গ্রুমিং রুটিনকে একদম টপে রাখতে চাও। সো গাইস দ্যাটস ইট ফর টুডে। এই 5টি ডেইলি হ্যাবিটস তোমার ডে বাই ডে লাইফে ইমপ্লিমেন্ট করে তোমার স্কিনকে ডার্ক স্পট ফ্রি, পিম্পল ফ্রি, অ্যাকনে ফ্রি করে রাখো আর তোমার স্কিনকে একদম ফ্রেশ ক্লিন লুক দিয়ে দাও। অ্যান্ড গাইস ভিডিওটা যদি একটু হেল্পফুল লেগে থাকে লাইক দিয়ে দিও, কমেন্ট দিও, অবশ্যই মতামত জানিও। অ্যান্ড গাইস ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, ইটস টোটালি ফ্রি। আমার রোজকার দিনে স্টাইলিং, গ্রুমিং, ফিটনেসের ভিডিও দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে নিতে হবে। সো গাইস সি ইউ ইন নেক্সট ভিডিও, বাট অলওয়েজ রিমেম্বার, বি হেলদি, বি কনফিডেন্ট অ্যান্ড বি ইউনিক।